বিশ্বের সাথে তাল মিলে দেশীয় সম্পদের পরিচিতি আর বাণিজ্য প্রসারে জিআই সনদে নিবন্ধন চলছে জোরে সোরেই। এবছর 100টি পণ্যকে জিআই স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা আছে ডিপিডিটির। তবে এর লাভের গুড় খেতে পারছে না উৎপাদনকারী ও ব্যবসায়ীরা। অভিযোগ, সরকার শুধু নিবন্ধন দিয়েই টনে ক্ষান্ত দিচ্ছে, বিপণনে কোনো পদক্ষেপই নেয়নি। রিজবি হাবিবের রিপোর্ট। Antioxidant of flavonoid samriddha fresh premium tea. Ek cup e kapiye din. গুণমান আর বিশেষত্বে এই একুশ পণ্য এখন বাংলাদেশের নিজস্ব সম্পদ। আঞ্চলিক ঐতিহ্য আর সংস্কৃতি জড়িয়ে থাকা পণ্যের মেধাসত্ত্ব আর বাণিজ্যিক সুবিধা নিশ্চিতে দেশে জিআই আইন পাশ হয় 2013 সালে। বিশ্ব মেধাসত্ত্ব সংস্থা উইপোর নিয়ম মেনে নিবন্ধন দিতে 2015 সাল থেকে মাঠে নামে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর। জানায়, দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পত্তিকে সম্পদে রূপান্তরই তাদের উদ্দেশ্য। আমাদের টার্গেট ইনশাআল্লাহ এই বছরের মধ্যে আমরা 100 পণ্যের জিআই দিয়া অত প্রসেসে থাকবো ইনশাআল্লাহ। আপনি যখনই দেখবেন যে এটা জিআই আর এটা সাধারণ, তখন 25-30% আপনার ওই পণ্যের মূল্য বেড়ে যাবে। কিন্তু সেই আশার গুড়ে যেন বালি পড়েছে বাজারের চিত্রে। এই যেমন বগুড়ার দই, ব্যবসায়ীরা বলছেন জিআই মর্যাদা পেলেও লাভের খাতায় যোগ হয়নি কিছুই। বৈশ্বিক বাজারে প্রবেশ করতে আমাদের যে নানান রকমের ঝুঁকি ঝামেলা আছে, এই ঝামেলাতে যদি সহায়তা করতো তাহলে আমরা জিআই সনদের যে আমরা অর্জন করেছি এই সনদটার যে ব্যবহার, অর্থাৎ এই সনদটা থেকে আমরা উপকৃত হতে পারতাম। চাঁপাইনবাবগঞ্জের খিস্সাপাতি, ল্যাংড়া, ফজলি আর আশ্বিনার জিআই নিবন্ধনের হাওয়া লাগেনি আমবাণিজ্যের পালে। ট্যাগ বা মোড়ক না থাকাই হচ্ছে নকলও। যে মূল্য ছিল এখনো কিন্তু সেই মূল্য, এটার জন্য প্রচার প্রচারণা দরকার। তার যে সুফল এটা আমরা ব্যবসা এবং কিছু পর্যায়ে এখনো সেটা দেখা যাচ্ছে না। একই অবস্থা প্রায় সব জিআই পণ্যেই। উৎপাদনকারীদের দাবি, সরকার উদ্যোগ না নিলে খাতা কলমেই থেকে যাবে স্বীকৃতি। বিদেশিদের কাছে যদি এটা গ্রহণযোগ্যতা লাভ করতে পারে তাহলে দেখা যাবে যে বহু বৈদেশিক মুদ্রাও এই তিলেক হাজার থেকে অর্জন করা সম্ভব হবে। বেচা কেনা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে এখন বেচা কেনা নাই। ঠিকমতো ব্র্যান্ডিং করা না হলে এমন উদ্যোগের সুফল মিলবে না বলে মনে করছেন বাজার বিশ্লেষকরাও। এই পণ্যটা দেশীয় বাজারে হোক অথবা আপনি বিদেশের বাজারে হোক, দুই জায়গায় আপনি যদি রাইটলি ব্র্যান্ডিং করে উপস্থাপন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে একটা মার্কেটিং ইন্টেলিজেন্সি কাজ করবে। হলোগ্রাম সহ জিআই পণ্য বিপণনের সুবিধা নিশ্চিতের কথা বললেও কর্তৃপক্ষের কণ্ঠে ছিল সংকটের নানা অজুহাত। ট্যাগ লোগো কীভাবে দেওয়া যায় এবং এর নিয়ম নীতিমালা, এই সম্পর্কে ব্যাপারে একটা প্রস্তাবনা তৈরি করে আমাদের মন্ত্রী মানে মন্ত্রণালয়ের মাধ্যমে এটা অনুমোদন হইলে আমরা তারপরে পরবর্তী স্টেজে এই কাজটা করব। এই একুশ পণ্য ছাড়াও জিআই নিবন্ধনের জন্য জার্নালে প্রকাশের পর অপেক্ষায় আছে 11টি পণ্য, আবেদন করা আছে আরও 21টির। রিজভি হাবিব, চ্যানেল 24, ঢাকা।